ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, খালেদা জিয়া দেশের মঙ্গলের জন্য কথা বলে না। বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 18 দলের ডাকা হরতাল ও অবরোধ বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন। মায়া চৌধুরী আরও বলেন, আগামী সপ্তাহে নতুন উদ্যমে শপথ নিয়ে দেশ পরিচালনার কাজ করবে শেখ হাসিনা সরকার। এই দেশ থেকে সংখ্যালঘুদের চিহ্ন মুছে দেওয়ার জন্য আজ ষড়যন্ত্র শুরু হয়েছে না যাবে, কিন্তু দেশ থেকে কি শুরু হয়েছে, বিদেশ থেকে নির্দেশ আসছে, এদের জানিয়ে দাও, এদের হত্যা করো, এদের বাড়িঘর লুট করো, এই হলো আজকে বিএনপি খালেদা জিয়া জামাতের মূল কাজ। আরে এখন তো সংলাপ না, এখন হলো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। এখন আর সংলাপ না, এখন তো দেশ গড়া, গণতন্ত্র রক্ষা করা, আর আপনাকে ক্ষমা চেয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে হত্যার জন্য, এই মানুষ হত্যা বাড়িঘরে আগুনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে, তো আমি জানি না বাংলার মানুষ আপনার ক্ষমা দিবে কিনা, তারপরে ক্ষমা চান, যদি বাংলার মানুষ ক্ষমা করে এ সময় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবরোধ বিরোধী সমাবেশ ও মিছিল করে। এদিকে বেলা 11টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের সভাপতি ডলি আক্তারের নেতৃত্বে 10 জানুয়ারি আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।